সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো এবং সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের মাঝে আমি যে ক্লাসটি নিব সেটি হলো বিষয় বাংলা শ্রেণী তৃতীয়। আজকের আলোচ্য বিষয় হলো বিপরীত শব্দ এবং এক কথায় প্রকাশ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচ্য বিষয়ের পর্ব তৃতীয়। তাহলে এর আগে আমরা যে দুইটি ক্লাস করেছি অবশ্যই আমরা সেসব করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের মাঝে আমি এক কথায় প্রকাশ ও বিপরীত শব্দ আমি লিখে দিব। তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হও এবং আমি বোর্ডে যে লিখে দিব সঙ্গে সঙ্গে তোমরা সেটা খাতায় লিখবে। আর এই যে বিষয়টি স্কুলে যে শিক্ষক শিক্ষিকা নেয় সেই খাতার লেখাগুলো তোমরা দেখাবে। তাইলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আলোচনায় চলে যাই। এক নম্বরে লিখো, যে পশু শিকার করে। যে পশু শিকার করে, উত্তর কি হবে প্রিয় শিক্ষার্থীরা? শিকারি। প্রিয় শিক্ষার্থীরা উত্তর লিখে নাও। দুই নম্বর লিখো, যে আদব কায়দা জানে না। যে আদব কায়দা জানে না, উত্তর কি হবে প্রিয় শিক্ষার্থীরা? লেখো, বেয়াদব। তিন নাম্বার লিখো, মসজিদে আজান দেন। মসজিদে আজান দেন, কি হবে প্রিয় শিক্ষার্থীরা? মুয়াজ্জিন। মুয়াজ্জিন। চার নাম্বার লিখো, যিনি কবিতা লিখেন। যিনি কবিতা লিখেন, প্রিয় শিক্ষার্থীরা কি হবে এটি? উত্তর হবে কবি। পাঁচ নাম্বার লিখো, যিনি বিদ্রোহ করে। যিনি বিদ্রোহ করে, উত্তর লেখো বিদ্রোহী। পরটি লেখো প্রিয় শিক্ষার্থীরা, যিনি বিচার করেন। তাহলে উত্তর কি হবে প্রিয় শিক্ষার্থীরা? লেখো বিচারক। যিনি শিক্ষাদান করেন। শিক্ষাদান করেন, প্রিয় শিক্ষার্থীরা কি হবে? লিখো শিক্ষক। তাহলে প্রথমে আমরা কি লিখেছি? যে পশু শিকার করে শিকারি, যে আদব কায়দা জানে না বেয়াদব, মসজিদে আজান দেন মুয়াজ্জিন, যিনি কবিতা লিখেন কবি, যিনি বিদ্রোহ করে বিদ্রোহী, যিনি বিচার করেন বিচারক, যিনি শিক্ষাদান করেন শিক্ষক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা লিখেছি কয়টি, আমরা পরবর্তী আলোচনায় আমরা চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এভাবে সুন্দর করে খাতায় লিখব,
এবং লেখার সাথে সাথে আমরা কি করব মুখস্থ করব পরবর্তীতে আমাদের পরীক্ষায় যদি আসে তাহলে আমাদের কি হবে লিখতে অনেক সহজ হবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা লিখি এখন যিনি কোরআন মুখস্থ করে যিনি কোরআন মুখস্থ করে তাহলে প্রিয় শিক্ষার্থীরা এটি কি হবে এটি হবে হলো হাফেজ নয় নম্বরে আমরা লিখব প্রিয় শিক্ষার্থীরা যা দেখা যায় না যা দেখা যায় না উত্তর কি লিখব প্রিয় শিক্ষার্থীরা অদৃশ্য প্রিয় শিক্ষার্থীরা কি লিখব অদৃশ্য তারপরে আমরা লিখব সোনা মতো দেখতে তাইলে এটা আমরা কি লিখব উত্তর সোনালি প্রিয় শিক্ষার্থীরা পরেরটি লিখো ফুল থেকে তৈরি ফুল থেকে তৈরি কি লিখবো প্রিয় শিক্ষার্থীরা ফুলের তারপরটা লিখো যেখানে ঘাট নেই যেখানে ঘাট নেই উত্তর কি হবে নি ঘাটা তারপরে লিখি আপন হয়ে কাছে থাকে যে আপন হয়ে কাছে থাকে যে এটা কি হবে প্রিয় শিক্ষার্থীরা এটা হবে বন্ধু তাহলে আমরা কি লিখলাম যিনি কোরআন মুখস্থ করেন হাফেজ যা দেখা যায় না অদৃশ্য সোনার মতো দেখতে সোনালি ফুল থেকে তৈরি ফুলের যেখানে ঘাট নেই নিঘাটা আপন হয়ে কাছে থাকে যে বন্ধু প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই আমরা বোর্ডেরটা লিখেছি আমরা পরবর্তী লেখায় চলে যাব পরবর্তী আমরা 14 নম্বরে চলে যাব পরবর্তী আমরা 14 নম্বরে চলে যাব 14 নম্বরে লেখো স্বাধীনতা প্রতিজ্ঞা স্বাধীনতা প্রতিজ্ঞা এটা কি হবে প্রিয় শিক্ষার্থীরা লেখো পতাকা 15 নম্বর আমরা লিখি গাছপালা ভরা জঙ্গল গাছপালা ভরা জঙ্গল তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখি হবে অরণ্য তাহলে আমরা 16 নম্বরে চলে যাই বেঁধে
বেঁধে দেওয়া সময়। কি হবে প্রিয় শিক্ষার্থীরা? এটি পিরিয়ড। ১৭ নম্বরে চলে যাই। দলনেতা যিনি, দল প্রিয় শিক্ষার্থীরা কি হবে? অধিনায়ক। পরেরটা, কাছাকাছি বসবাস করে যারা, কাছাকাছি বসবাস করে যারা, প্রিয় শিক্ষার্থীরা কি হবে? প্রতিবেশী। তারপর এটা তোমরা লেখো, ছোট বা শিশুকাল। উত্তরে লেখো শৈশব। ২০ নম্বরে লেখো, শিক্ষার্থীরা পরেরটি লিখো, গরমের কাল বা সময়। উত্তরে লেখো গ্রীষ্মকাল। প্রিয় শিক্ষার্থীরা, তাইলে আমরা বোর্ডে যা লিখলাম আমি আশা করি তোমরা খাতায় লিখেছো। আমি আবার বলে দিচ্ছি তোমাদের, স্বাধীনতা প্রতীক যা, পতাকা, গাছপালা ভরা জঙ্গল অরণ্য, বেঁধে দেওয়া সময় পিরিয়ড, দলনেতা যিনি অধিনায়ক, কাছাকাছি বসবাস করে যারা, প্রতিবেশী, ছোট বা শিশুকাল শৈশব, গরমের কাল বা সময় গ্রীষ্মকাল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি বুঝতে পেরেছ। আমি পরবর্তী আলোচনায় চলে যাব। এইসব এক কথায় প্রকাশ তোমরা লিখো এবং সুন্দর করে মুখস্থ করার চেষ্টা করো, তাহলে তোমাদের পরীক্ষায় খাতায় লিখতে কোনো সমস্যা হবে না আশা করি। তোমরা অবশ্যই খাতায় লিখছ। এরপরে আমি তোমাদের আলোচনায় চলে যাব, বিপরীত শব্দ। কিসে প্রিয় শিক্ষার্থীরা যাব আলোচনা করব? বিপরীত শব্দ। বিপরীত শব্দে আমরা যে আলোচনা করব সেটি বাম পাশে আমরা লিখব মূল শব্দ, ডান পাশে লিখব হলো কি শব্দ? বিপরীত শব্দ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই বিপরীত শব্দগুলো এর আগে ক্লাসে আলোচনা করেছি। আমরা পর্যায়ক্রমে আমি তোমাদের আলোচনা করছি, আশা করি তোমরা ভালোভাবে বুঝবে এবং খাতায় লিখবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বিপরীত শব্দের মূল শব্দ লেখা শুরু করো। প্রথমে লেখো দক্ষ, তারপরে লেখো, পরেরটি লিখো দেশ, পরেরটি কি লিখবে প্রিয় শিক্ষার্থীরা? দেশ। তাহলে দক্ষর জায়গায় তোমরা লেখো অদক্ষ, দেশ কি লিখবে? বিদেশ। তারপরে লিখো দিন, লিখবে হলো বিপরীত শব্দ রাত। তারপরে লেখো দ্রুত, তাইলে
এটা হবে হলো বিপরীত শব্দ আস্তে এবং লিখো ধীরে। প্রিয় শিক্ষার্থীরা তারপর লেখো নগর, এটা হবে হলো গ্রাম। তারপরে লেখো নকল, বিপরীত শব্দ লেখো হলো আসল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে কি লিখলাম, দক্ষ অদক্ষ, দেশ বিদেশ, দিন রাত, দ্রুত এটা বিপরীত শব্দ হবে হলো আস্তে, অথবা তুমি লিখতে পারো ধীরে। নগর গ্রাম, নকল আসল। আমরা পরবর্তী আলোচনায় চলে যাই প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমরা নকল পর্যন্ত লিখলাম, পরবর্তীতে তোমরা লিখো প্রিয় শিক্ষার্থীরা, সেটি হলো নীরব, নীরব। তারপরে লিখো সরব। তারপরে তোমরা লেখো নরম, উত্তর লেখো শক্ত, নতুন বিপরীত শব্দ লেখো পুরাতন। তারপরে লেখো প্রশংসা, তারপরে বিপরীত শব্দ লিখো নিন্দা, তারপরে লেখো ওঠা, বিপরীত শব্দ লিখো নামা, তারপর লেখো জয়, বিপরীত শব্দ লিখো পরাজয়। প্রিয় শিক্ষার্থীরা কি লিখলাম, প্রথমে আমি নীরব, বিপরীত শব্দ হলো সরব, মূল শব্দ হলো নরম, বিপরীত শব্দ শক্ত, নতুন বিপরীত শব্দ হলো পুরাতন, প্রশংসা নিন্দা, ওঠা নামা, জয় পরাজয়। প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি লিখে নাও এবং লেখার সাথে সাথে তোমরা প্রিয় শিক্ষার্থীরা কি করবে, মুখস্থ করবে। মুখস্থ করলে তোমাদের এই জিনিসটি খাতায় লিখতে অনেক সহজ হবে এবং সেটি পরীক্ষায় ভালো করে লেখার জন্য তোমাদের মাথায় কি মুখস্থ থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এভাবেই খাতায় লিখব। আমরা এভাবে খাতায় লিখব এবং মুখস্থ করব প্রিয় শিক্ষার্থীরা। আমাদের যেন ভুল না হয় খাতায় এই বিপরীত শব্দ এবং এক কথায় প্রকাশ আমরা আজকে যে ক্লাসগুলো করলাম সুন্দর করে মনোযোগ দিয়ে করব। এর পরবর্তী ক্লাসগুলো আমরা যেন ভালোভাবে করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের আজকে যে ক্লাসটি নিলাম এক কথায় প্রকাশ এবং বিপরীত শব্দ, তা তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ আশা করি। আগামী ক্লাস আমার সাথে থাকবে তোমরা। আর এখন তো করোনা মহামারী চলছে, তোমরা সবাই জানো, অতএব বাইরে যাওয়ার কেউ চেষ্টা করো না, বাসায় সবসময় থাকবে আশা করি এবং ঘন ঘন হাত ধোয়ার অভ্যাস রাখবে। বাইরে যদি একান্তই প্রয়োজন হয় তাহলে নাকে মাস্ক ইউজ করবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে তোমরা কথা বলার চেষ্টা করবে। ভয়ের কিছু নেই, তোমরা নিজেরা সচেতন হও এবং অপরদেরকেও সচেতনতা বৃদ্ধি করো এবং আশেপাশে যারা আছে তাদেরকে সচেতনতা বৃদ্ধি করো। তোমরা ভালো থাকবে আশা করি, সবার জন্যই আমি দোয়া করি। তোমরা ভালো থাকো।
আর আমার জন্য তোমরা দোয়া করবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে তোমাদের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু।